অনেকে বলে যে স্যার আমার তো দীর্ঘদিন মৈতন বা বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে তার বীর্যের পরিমাণটা কমে গেছে এটা আমি নিজেই বুঝতে পারি এখন সেটা আমি কিভাবে বাড়াবো বাড়ানোর উপায় কি। আসলে কোনো মেডিসিন খেতে হবে কি না এই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব বরাবরের মতো আমি আছে ডক্টর আপনি আছেন ডক্টর হেলথ আশা করবো হেলথ বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স নারী এবং পুরুষের পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন বীজের পরিমাণ বা ঘনত্ব বাড়ানো ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার কারণে এগুলা কমে যায় আমরা আগে জানবো যে কতটুকু পর্যন্ত নর্মাল আপনার যে সিমেন্ট রয়েছে সেটা হচ্ছে দুই এম থেকে পাঁচ এম পর্যন্ত এটাকে আমরা নর্মাল বলে থাকি এটা হচ্ছে নর্মাল সিমেন্ট এর কম যদি হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা হাইপোস্পারমিয়া বলে থাকি এখন হচ্ছে ধরেন আপনার দেড় রয়েছে বা দুই রয়েছে আপনি একটু বাড়াতে যাচ্ছেন কি কি কাজ করলে বা কী খাবার খেলে আপনার এগুলো বাড়বে এর আগে আপনাকে অবশ্যই বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে যেমন বদভ্যাসগুলো হচ্ছে আপনি যে দীর্ঘদিন ধরে খারাপ কাজগুলো করে আসছেন ফর্নোগ্রাফি অন্যান্য যে মহিলার সাথে যেতেন সেগুলো একেবারে বাদ দিতে হবে আপনি যদি ড্রাগের সাথে এডিক্টেড থাকেন নেশা জাতীয় এডিক্টেড থাকেন স্মোকিং অ্যালকোহল বা ড্রাগ দেন সেগুলো বাদ দিতে হবে আপনার যদি ওজন অনেক বেশি থাকে সেটাকে আপনাকে কমিয়ে আগের জায়গায় নিয়ে আসতে হবে আপনি যে রাত জেগে থাকতেন দীর্ঘ সময় তিনটা চারটা পর্যন্ত রাত জেগে থাকতেন সেটা আপনাকে বাদ দিতে হবে এবং কমপক্ষে আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে দেন আসি হলো কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যেমন কিছু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে বলবে যেটা আমরা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে আপনার প্রত্যেক দিন কমপক্ষে যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করুন কমপক্ষে আপনি এক ঘন্টা হলে আপনার শরীরটাকে ক্রান্ত করুন শরীরটাকে ঘাম জড়ান ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সপ্তাহে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে দ্বিতীয় আসে হলো যে আমরা যে ঘুমের কথা বলেছিলাম ঘুমটা অবশ্যই আমাদের নষ্ট করে হচ্ছে একমাত্র মোবাইলে সো আমাদেরকে মোবাইল ফোনটা অবশ্যই দূরে রাখতে হবে মা থেকে বা কাছ থেকে অনেক দূরে রাখতে হবে যেন মোবাইলটা আমরা হাতে না আসে যেন ঘুমের কোনো ডে সমস্যা না হয় অনেকেই ডিপ্রেশনে থাকে অনেক চিন্তায় থাকে এগুলা আপনাকে বাদ দিতে হবে ভালো একটা লাইফে আসতে হবে কিছু খাবার দাবার খাবার দাবার যেমন হচ্ছে লাল মাংস খেতে হবে এছাড়া ভিটামিন ডি রয়েছে এই জাতীয় খাবারগুলো যেমন খাবেন হচ্ছে দুধ তারপরে হচ্ছে আপনার কলিজা খাবেন আর অবশ্যই যারা সবসময় ছার মধ্যে থাকে তাদেরকে বলবো অবশ্যই রোদে কিছুক্ষণ থাকার জন্য কারণ রোদে কিন্তু ভিটামিন ডি রয়েছে এবং সেটা আর্টিফিশিয়ালি পাওয়া যায় ভিটামিন সি আর আমাদের শরীরের অর্থনীয় ভূমিকা পালন করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার জন্য অবশ্যই ভিটামিন সি আমাদেরকে খেতে হবে যেমন আপনি লেবু খেতে পারেন তারপর আপনার ভিটামিন জাতীয় ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন আপনার পেয়ারা খেতে পারেন পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে সে খাবারগুলা খেতে হবে রিস ফিড রিস্ক ফুডগুলা খেতে হবে সামুদ্রিক মাছগুলা খান ছোটো মাছগুলা বেশি খান এই জাতীয় খাবারগুলোতে অক্সিডেন্ট সবচেয়ে বেশি থাকে অবশ্যই পাশাপাশি আপনাকে কিছু খাবার খান যেমন কাঠবাদাম খেতে পারেন কিশমিশ খেতে পারেন মধু খেতে পারেন এই খাবারগুলো দৈনন্দিন আপনাকে আর স্ট্রং এবং অ্যাক্টিভ করতে সাহায্য করবে। এই খাবারগুলো যদি খান এবং নিয়মিত ঘমান ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনার ওজন যদি অনেক বেশি থাকে সেটা কমে নিয়ন্ত্রণে আন তাহলে আশা করি এক থেকে দুই মাসের ভিতরে আপনার কোনো ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া নিজেই নিজে চিকিৎসা করে আরোগ্য লাভ করতে পারবেন ধন্যবাদ সকালকে